বসিরহাট মহকুমা জুড়ে বসিরহাট পিএইচই দপ্তরের শতাধিক অস্থায়ী ঠিকাকর্মী তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আজ পিএইচই দপ্তরের সামনে ব্যানার ফেস্টুনের গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভের সামিল হন। তাদের মূলত দাবি, বিগত দিনের যেসব পিএইচই দপ্তরের কাজ করা হচ্ছে তার পেমেন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে এবং নতুন করে কোনো কাজ আমাদের দিয়ে করানো হচ্ছে না। যেখানে 1 কোটি টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত কাজ আমরা করতে পারি, সেখানে বাইরের ঠিকাদারদের দিয়ে কাজ করানো হচ্ছে। এতে করে আমাদের রোজ রোজগারের টান পড়ছে। অন্যদিকে যেসব ঠিকাকর্মীদের দিয়ে কাজ করাচ্ছে, সেই কাজে তারা ব্যর্থ হচ্ছে, ধ্বংস হচ্ছে সরকারের পয়সা। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। পিএইচই কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোন রকম গুরুত্ব দিচ্ছে না আমাদের, তাই আমরা আজ বাধ্য হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছি। আমরা কুমিরের কানার মানছি না, মানবো না। আমরা কুমিরের হোশিয়ার পিএইচই ঠিকাদার সমিতি জিন্দা। কর্তৃপক্ষ জবাব চাই, জবাব দাও, চাই জবাব দাও। আমাদের উপর যেভাবে চাপছে, ধরুন পিএপিএসআই করা বাধ্যতামূলক করেছে, তারপরে 1 থেকে 150 কোটি টাকার হচ্ছে ক্লাব টেন্ডার হচ্ছে। আমরা কাজ ভাঙার কথা বলেছিলাম, সেই কাজ না ভেঙে কাজ ভাঙছে। মধ্যস্বত্বভোগী ঠিকাদারদের কাজ ভাঙছে, যারা 1 কোটি থেকে 10 কোটি টাকার কাজ করছে তাদের জন্য কাজ ভাঙছে, আমাদের পেমেন্ট দিচ্ছে না। 21 সালে আমরা যে ইলেকশনের কাজ করছি, সেই ইলেকশনের পেমেন্ট নেই, মেইনটেন্যান্স এর পেমেন্ট নেই। আমাদের অনেক ছেলেপিলে যারা এই এর উপর ভিত্তি করে সংসার করেছে, বাচ্চা কাচ্চাও হয়েছে, তারা কিভাবে চলবে, তাদের কিভাবে তারা কিভাবে কাজ পাবে, তারা কিভাবে খাবে? এর দিকে আধিকারিকরা কেন, সরকার কেন, কারোর কোনো নজর নেই। শুধু আমাদের ওপর কালা কানুন একের পর এক চাপিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা কাজ করে যাচ্ছে। আমরা এর প্রতিবাদে আমরা বলেছিলাম, আমরা কিছু হাউস কানেকশনের কাজ করি, আমাদের উপরের আধিকারিকরা সেটা শোনেননি, তাতে কর্ণপাত করেননি। কিন্তু আমাদের বক্তব্য, ক্লাব টেন্ডার করতে গেলে প্রপার ক্রেডেনশিয়াল, তার যদি মেনটেন্যান্সের 100 কোটি টাকার ক্রেডেনশিয়াল থাকে, তবেই সে 150 কোটি টাকার কাজ পাবে। আর মধ্যস্বত্বভোগীদের জন্য ক্রেডেনশিয়াল শিথিল করা চলবে না। যেটা আমাদের 7 দফা দাবি অবিলম্বে মেনে নিতে হবে। 1 নম্বর, পিএফইএসআই এর নির্দেশনামা অবিলম্বে বাতিল করতে হবে। 2 নম্বর, প্রান্তিক ঠিকাদারদের সংসার নির্বাহ করার মতো কাজের ব্যবস্থা করতে হবে। 3 নম্বর, প্রান্তিক ঠিকাদারদের বকেয়া পেমেন্ট সহ 2020 নির্বাচনের কাজের টাকা অবিলম্বে দিতে হবে। 4, 1 লক্ষ থেকে 5 লক্ষ টাকার টেন্ডার অফলাইনে করতে হবে। 5 নম্বর, প্যাকেজ টেন্ডারের ক্ষেত্রে ক্লাব টেন্ডারের বলবৎ করতে হবে। 6 নম্বর, সত্যভোগী ঠিকাদারদের মধ্যে কাজের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য প্যাকেজ টেন্ডারের শর্তাবলী শিথিল করা চলবে না সহ একাধিক দাবি নিয়ে পিএইচই দপ্তরের সামনে একটি ডেপুটেশন জমা দেওয়া হলো আজ। পাইপলাইন মেনটেন্যান্স, পাম্প হাউস মেনটেন্যান্স, পাম্প হাউস, নতুন পাম্প হাউস তৈরি করা, বাউন্ডারি ওয়াল নতুনভাবে তৈরি করা বা তার মেনটেন্যান্স এবং হাউস কানেকশন জাতীয় কাজ এখানে হয়ে থাকে। আমরা এখানে যদি মোটামুটি আমাদের প্রায় 100 জনের মতন কন্ট্রাক্টর আমরা আউটসাইডার হিসেবে আছি। আমাদের এই ইলেকশনের কাজটা প্রায় 2 বছরের উপরে অতিক্রান্ত হয়ে গেল, আমরা কোনো পয়সা কড়ি পাইনি। হ্যাঁ, আধিকারিকরা বলছেন আমরা চেষ্টা করছি, আমরা উপরে পাঠিয়েছি, এখনো কোনো সদুত্তর আমাদের কাছে নেই। পেমেন্ট কবে পাবো তার কোনো জানা জানাই নেই আমাদের। আমরা এর আগে বহুবার আধিকারিকদের কাছে দ্বারস্থ হয়েছিলাম বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। তার মধ্যে মূলত দাবি ছিল যে প্যাকেজ টেন্ডারকে ছোট টেন্ডারের ভেঙে টেন্ডারগুলো করা, যার অর্ডার, যার গভর্নমেন্ট অর্ডার, আমাদের সরকারের তরফে গভর্নমেন্ট অর্ডার কিন্তু পাস করানো হয়েছে। তথাপি আধিকারিকদের এক অংশ, জানি না কে বা কারা, তাদের মানে গাফিলতির কারণে এই টেন্ডারগুলো ভাঙা হয়নি, যার ফলে আমরা দীর্ঘদিন বঞ্চিত। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, আনন্দবার্তা।